সার্দ সম্মান 2023। ইউ বাংলা টিভির পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে যে পুজো মণ্ডপে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা হলো হিন্দুস্তান পার্ক দুর্গোৎসব কমিটিতে। এখানে এসে কিন্তু আপনারা হারানো শৈশবকে খুঁজে পাবেন। চলুন আস্তে আস্তে আমরা যাই পুজো মণ্ডপে, দেখে নিই ওনাদের এ বিষয়ে কি থিম, কীভাবে কী চিন্তা ভাবনা সেইটাতে আমরা দেখবো। মূলত ওনার শৈশব কিন্তু আজ স্মার্টফোনে রয়েছে, স্মার্টফোনকেই ব্যবহার করছে, তাদের মধ্যে কিন্তু সেই ঝুনঝুনি বা ছোটোবেলায় যে ব্যবহৃত জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু তারা এখন ব্যবহার করে না। তাই পুজো মণ্ডপের প্রতিটি কোনাতে কোনাতে কিন্তু ঝুনঝুনি দিয়ে বা যেগুলো শৈশবের হারানো শৈশবের যে জিনিস সেগুলো দিয়েই কিন্তু মণ্ডপটাকে সুসজ্জিত করা হয়েছে। তাই এই পুজো কমিটি এই থিমের নাম দিয়েছেন শৈশবের ফেরিওয়ালা। এবং দেখতেই পাচ্ছেন পুজো মণ্ডপটা কেমন রং বেরঙের জিনিস দিয়ে সুন্দরভাবে সাজিয়েছেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু যে চারিদিকে লাইট এবং ছোটো ছোটো যে দেখতেই পাচ্ছেন এদিকে দেখতেই পাচ্ছেন এই যে পুতুল দিয়ে ছোটো ছোটো পুতুল দিয়ে সুন্দরভাবে কিন্তু এই পুজো মণ্ডপ সেজে উঠেছে। এই পুজো মণ্ডপের থিমের নাম হচ্ছে শৈশবের ফেরিওয়ালা। সত্যি বলতে কি এখানে আসলে কিন্তু এই যে শৈশবে যে ঝুড়ি নিয়ে রয়েছে সেই ঝুড়ির মধ্যে যে শৈশবের জিনিসপত্রগুলো ব্যবহৃত জিনিসগুলো যেগুলো আমরা ব্যবহার করেছি সেইগুলো কিন্তু এখানে পরিস্ফুট হয়েছে। এখনকার শৈশব একটু আলাদা, এখনকার শৈশব স্মার্টফোনে মুষ্টিবদ্ধ হয়ে রয়েছে, স্মার্টফোনকেই তারা বেছে নিয়েছে তাদের শৈশবে। সেই শৈশবটাকে কিন্তু আমরা হারাতে বসেছি আগের শৈশবকে, যাতে সেই শৈশবটা আরও সুন্দরভাবে রঙিন হয়ে ওঠে সেইটার জন্য কিন্তু মূলত বার্তা দিয়েছেন হিন্দুস্তান পার্ক দুর্গোৎসব কমিটি। এবং আস্তে আস্তে আমরা যে মায়ের দিকে যাচ্ছি, মায়ের মুখের মধ্যেও কিন্তু একটা মলিনতার ছাপ রয়েছে, একটা শৈশবের যে মলিন ব্যাপার সেই ব্যাপারটা কিন্তু ফুটে উঠেছে। আর মণ্ডপে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। মায়ের মূর্তিটাকে আমি দেখাতে বলবো, সেই মূর্তির মধ্যেও কিন্তু একটা অন্যরকম মলিনতা, অন্যরকম ছাপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যদি এই মণ্ডপকে পরিদর্শন করতে হয় তাহলে অবশ্যই আসতে হবে হিন্দুস্তান পার্ক দুর্গোৎসব কমিটিতে, এবং মণ্ডপটাতে এসে কিন্তু আপনারা সত্যি বলতে কি হারানো শৈশবটাকে কিন্তু ফিরে পাবেন। আসলে স্মৃতি তো বড় বেদনার, তো মানুষ স্মৃতিকে আঁকড়ে ধরেই বাঁচতে চায়। তো সেই হিসাবেই আমরা কিছুটা চেষ্টা করেছি আমাদের দর্শনার্থী যারা আছে তাদেরকে এই পুরনো স্মৃতিটাকে একটু ফিরিয়ে দেওয়ার জন্য। ধরুন আমাদের যে পুরনো ছবি আমরা ছবি তুলে রাখি, কেন তুলে রাখি? হ্যাঁ, স্মৃতিচারণ করার জন্য। তো আমরা সেই হিসাবেই আমরা আমাদের এবার যে পুরনো স্মৃতিটাকে ফিরত আনার জন্যই আমাদের এবারে থিম শৈশবের ফেরিওয়ালা। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।